এশিয়া কাপ ইতিহাসের সর্বোচ্চ ছক্কা খানো ব্যাটারদের মধ্যে সচিন টেন্ডুলকার আছেন 20 নম্বরে। তিনি ছক্কা মেরেছেন 8টি, ম্যাচ খেলেছেন 23টি, রান 971, সর্বোচ্চ 114। 19 নম্বরে আছেন সোয়েব মালিক, ছক্কা মেরেছেন 8টি, ম্যাচ খেলেছেন 17টি, রান করেছেন 786, সর্বোচ্চ 143। 18 নম্বরে আছেন চামারা কাপু কেদারা, ম্যাচ খেলেছেন 12টি, ছক্কা মেরেছেন 8টি, রান 365, সর্বোচ্চ 75। 17 নম্বরে আছেন মোহাম্মদ নবী, ম্যাচ খেলেছেন 9টি, ছক্কা মেরেছেন 8টি, রান করেছেন 199, সর্বোচ্চ 64। 16 নম্বরে আছেন শিখর ধাওয়ান, ছক্কা মেরেছেন 8টি, ম্যাচ খেলেছেন 9টি, রান 534, সর্বোচ্চ 127। 15 নম্বরে আছেন আসগর আফগান, ম্যাচ খেলেছেন 9টি, ছক্কা মেরেছেন 8টি, রান 277, সর্বোচ্চ 90। 14 নম্বরে আছেন এনামুল হক, ম্যাচ খেলেছেন 4টি, ছক্কা মেরেছেন 8টি, রান 227, সর্বোচ্চ 100। 13 নম্বরে আছেন মোহাম্মদ আজহারউদ্দিন, ম্যাচ খেলেছেন 18টি, ছক্কা মেরেছেন 9টি, রান 468, সর্বোচ্চ 90। 12 নম্বরে আছেন ওমর আকমল, ম্যাচ খেলেছেন 12টি, ছক্কা মেরেছেন 9টি, রান 510, সর্বোচ্চ 102। 11 নম্বরে আছেন বাংলাদেশের গর্ব মুশফিকুর রহিম, ছক্কা মেরেছেন 10টি, ম্যাচ খেলেছেন 21টি, রান 699, সর্বোচ্চ 144। 10 নম্বরে আছেন মিসবাহুল হক, ম্যাচ খেলেছেন 14টি, ছক্কা মেরেছেন 10টি, রান 419, সর্বোচ্চ 76। 9 নম্বরে আছেন মোহাম্মদ শাহজাদ, ছক্কা মেরেছেন 10টি, ম্যাচ খেলেছেন 9টি, রান 308, সর্বোচ্চ 124। 8 নম্বরে আছেন মহেন্দ্র সিং ধোনি, ম্যাচ খেলেছেন 19টি, ছক্কা মেরেছেন 12টি, রান করেছেন 648, সর্বোচ্চ 109। 7 নম্বরে আছেন বীরেন্দ্র সেহাগ, ম্যাচ খেলেছেন 13টি, ছক্কা মেরেছেন 12টি, রান 509, সর্বোচ্চ 119। 6 নম্বরে আছেন ইনজামাম উল হক, ম্যাচ খেলেছেন 15টি, ছক্কা মেরেছেন 12টি, রান 591, সর্বোচ্চ 88। 5 নম্বরে আছেন সৌরভ গাঙ্গুলি, ম্যাচ খেলেছেন 13টি, ছক্কা মেরেছেন 13টি, রান করেছেন 518, সর্বোচ্চ 135, নট আউট। 4 নম্বরে আছেন রোহিত শর্মা, ম্যাচ খেলেছেন 22টি, ছক্কা মেরেছেন 17টি, রান 745, সর্বোচ্চ 111, নট আউট। 3 নম্বরে আছেন ভারতের সুরেশ রায়না, ম্যাচ খেলেছেন 13টি, ছক্কা মেরেছেন 18টি, রান 547, সর্বোচ্চ 116। 2 নম্বরে আছেন সোনাত জয়সুরিয়া, ম্যাচ খেলেছেন 25টি, ছক্কা মেরেছেন 23টি, রান করেছেন 1220, সর্বোচ্চ 130। 1 নম্বরে আছেন শহীদ আফ্রিদি, ম্যাচ খেলেছেন 23টি, ছক্কা মেরেছেন 26টি, রান 532, সর্বোচ্চ 124।